হেল্লো এভরিওয়ান, সকলকে নমস্কার, লগতে সুপ্রভাত আর মোর নতুন ভিডিওলে বহুত বহুত স্বাগতম জানাইছো। আশা করছো আপনাদের সকলে ভালে কুশলে আছে আর আমিও আছো। রাতেপা অলমান চাহ খাই রাতেপার যা যোগার করে থই এটা ওলাইছো নামঘরলে যাবলে। যাকালি যা এজনীয়ে মোর মানে বাইদেউ ফোন করেছিল যে সবিতা আহিবা নামঘরলে, আমার ঠগি দিছো আহিবা, গতি আজি ওলাইছো এটা যাবলে আর গই থাকো আপনার তাতেই লগ পাম। আর ভিডিওটি শেষলে চাব, শেষ ধুনিয়াকৈ একটা কমেন্ট আগবাব আর যদি ভাল লাগে এটা একটা লাইক দিব। আর নতুন ফ্রেন্ডস সকলক অনুরোধ করছো আপনার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি, কাকতে থাকা বেলটি অল করে রাখব। গুড মর্নিং, স্কুলের টাইম, লড়া ছালীবিলাকে আহি আছে স্কুলত আর গই আছে নামঘরলে। হ্যালো এভরিওয়ান, নামঘরের আহিল আর মৌঘাত ধুয়ে কাপড় কানি চেঞ্জ করিয়ে ধরল আকো কামত, মিস্টার গোল ওলায় আর শহুরক দিব লাগবে ব্রেকফাস্ট আর লড়াও আছে যেহেতু রুটি পুড়ি আছো লড়ার কারণে, লড়ার কারণে রুটি পোড়া হয়ে গেল আর শহুরের কারণে লুচি পুড়ি আছো, তো আসলে লুচি কেন খাই ভাল পায় সেই কারণে লুচি দিয়া হয়, গতি চাই থাকব শেষলে। ব্যস্ত এই সমাজ কারো কারণে ভাবিবর আহরি নাই, সময়ও নাই, কিন্তু ভাবিলে মাথো দুঃখ পাও। এনে ধরনের সভা সমিতিবরত উপস্থিত থাকিলে আমি বহু ধরনের আদর্শবান ব্যক্তি লগ পাও আর তেওঁলোকৰ আদর্শ সমূহ লৈয়ে আমি জীবনতো আগুৱাই যাব পাৰো। তেওঁলোকক বয়সে কেতিয়াও হার মনাব নোৱাৰে আর তেওঁলোকক উদাহরণ হিসাবে লৈয়ে আমিও জীবনত আগবাড়ি যাবলৈ সক্ষম হব লাগে। মোর গুলি যারে প্রাণ গাই ভাল পাওয়ায় শুনি ভাল পাওয়ায় শুনি দাওনি তাতরে হিপিনি সুর ভঙ্গী গায় মোর দেশর মাটির গান মোর গুলি যারে প্রাণ গাই ভাল পাওয়ায় শুনি ভাল পাওয়ায় শুনি দাওনি তাতরে হিপিনি বন গীতে মো বনর কাহিনী কয় বিহু গীতে মো সেনার বাতরি কয় বন গীতে মো বনর কাহিনী কয় বিহু গীতে মো সেনার বাতরি কয় বরগিয়ার বাউনি বিহুধুরর সেউনি বরগিয়ার বাউনি বিহুধুরর সেউনি ইসাতি বিসাতি লা।
এওঁক আপোনালোকে ধৰিব পাৰিছেনে? এওঁ এজন বঙাইগাঁৱৰ পপুলাৰ ছিংগাৰ আছিলে। আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈ চাওক, সকলো গম পাব। আপোনালোকৰ লগত ভিডিঅ' কৰি আছো মই, হা, মোৰ এটা ইউটিউব চেনেল আছে। আমাৰ বঙাইগাঁৱৰ একদম মানে খাস গায়ক আছিল ন আগতে, বিশ্বেশ্বৰ বৰ্মন, মই ৰায় বিশ্বনাথ বিশ্বেশ্বৰ গোটেই বসন্ত গোটেই গোটেই শিল্পীয়ে বহুত পুৰণা পুনৰ বিৰাট পপুলাৰ আছিল ন আপুনি আগতে, এতিয়া কি গোৱা বাদ দিলে নেকি? এতিয়া আহিলে আমাৰ পৰিৱেশবিলাক বেয়া নাই, আমাৰ গৰীব মানুহ কি কম আৰু, চাকৰি বাকৰি নাই, দেউতা ৰেল চাকৰি কৰি আনিবা বিশ্বেশ্বৰ ৰয়, তেওঁক লগ পালেও বহুতেই ভাল লাগিলে, এটা ধুনীয়া মানে গীত গালে আৰু বহুত ভাল লাগে। ঠিক আছে। গতিকে আজিৰ ভিডিঅ'টো মই ইয়াতে সমাপ্ত কৰিবলৈ লৈছোঁ। আপোনালোকে ভিডিঅ'টো কেনেকুৱা পালে কমেণ্ট যোগে জনাবলৈ নাপাহৰিব। যদিহে ভাল পালে এটা এটা লাইক দিব, আৰু নতুন ফ্ৰেণ্ডসকলক মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেলটো অল কৰি দিবলৈ অনুৰোধ কৰিছোঁ। আৰু পুনৰ আহিম নতুন এটি ভিডিঅ'ৰ সৈতে, আৰু ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ কাৰণে আপোনালোকক মোৰ অন্তৰৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জনাইছিলোঁ। সকলোৰে পৰা বিদায় মাগিছোঁ, মই মঞ্জুৰী, থেংক ইউ। ডাঙর হলে কিন্তু তুই মানুষ নহবি রে, নিশিকিবি ভিন্ন ভাষা, নহলে বুঝি নপাবি অন্য প্রান্তর জনবর্গর ভাবর হারাঙ্ক, নিশিকিবি কেতিয়াও অঙ্ক, নহলে গোটেই জীবনের তোমার খেলিমেলি হয়ে যাব গোটেই হিসাব, নিশিকিবি ধর্মীয় উৎসব নাপাতিবি, নহলে কোনোবাই আহিব কোনোবাই নাহিব আর কোনোবাই হাহিব, নিপিন্ধিবি কাপড় নহলে লাজ ভাজিবলৈ পিন্ধা কাপড় আজিকালি ফালি দিবলৈ কোনেও লাজ নকৰে, মানুষ হলে ধন ঘটার প্রতিযোগিতা, বৃহৎ বৃহৎ অট্টালিকা ভোগ কৰিবলৈ নহয় আনক দেখুৱাবলৈ, কিনিবলৈ
লাগিব মহঙা পালে শুবলৈ নহয় আনৰ টোপনি ভাঙিবলৈ। আমাৰ দুনিয়াত না অট্টালিকা, না দিবা স্বপ্ন, না ভ্ৰম, না আছে আমাৰ দুনিয়াত বৃদ্ধাশ্ৰম। হে কৈছো এই বাপু, ডাঙৰ হলে কিন্তু তই মানুহ নহবি। আমি যেনেকে জানোৱাৰ জানোৱাৰ হৈয়ে থাকিবি। আমাৰ জাত পাত জানোৱাৰ, আমাৰ নাম জানোৱাৰ, আমাৰ ধৰ্ম জানোৱাৰ, আমাৰ উপাধিও জানোৱাৰ। আমি জানোৱাৰবোৰ কেৱল জানোৱাৰেই, কিন্তু মানুহবোৰ কেৱল মানুহ নহয় বাপু, মানুহবোৰ কেৱল মানুহ নহয়। তেওঁলোক মানুহ হোৱাৰ আগতে আছে কিছুমান হিন্দু, কিছুমান আকৌ মুছলমান, তেন্তে কি লাভ? আমি জানোৱাৰ হৈ থকাই ভাল। সেইকাৰণে আকৌ এবাৰ কৈছো, ঐ বাপু, ডাঙৰ হলে তই কি হবি? অ পিতি, জানোৱাৰ হবি। এ বঢ়িয়া, ধন্যবাদ।